তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আর তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর এখন রাতের বেলা দেখো ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আজকে বৃষ্টিও পড়ছিল, সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে। গেছিলাম এক বন্ধুর বাড়িতে, আসতে না দেরি হয়ে গেছে। তা ম্যাডাম রয়েছেন ওই ঘরে, আর এই সুযোগটাকে ভাবছি একটু কাজে লাগাই। আমি ভেবেই রেখেছিলাম বাড়ি থেকে যে এসে একটা প্র্যাঙ্ক করব। কি প্র্যাঙ্ক করব? তো আমি একটা জিনিস নিয়ে এসেছি বাজার থেকে, হ্যাঁ এটা নিয়ে একটা প্র্যাঙ্ক করব। দেখো এটা আমি নিয়ে এসেছি, হ্যাঁ প্রেগনেন্সি কিট। এইটা নিয়ে একটা ভাবছি প্র্যাঙ্ক করি, জবরদস্ত প্র্যাঙ্ক হবে, ঠিক আছে। আইডিয়াটা একদম ফাটাফাটি আইডিয়া, রাতের বেলা বেশ জমবেও ভালো, বাইরে বৃষ্টি পড়ছে ভালোই জমবে, কি বলো? তাই তো। তো চলো ভিডিওটা দেখো, মজা করো, আর লাইক করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে। আর তোমাদেরকে একটা কথা, নতুন নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাদেরকে দাও, তোমাদের আইডিয়ায় আমরা কিন্তু এরকম ভিডিও বানাবো। তো চলো দেখতে থাকো আর মজা করতে থাকো। ক্যামেরাটা এবার আমি সেট করব, ঠিক আছে, করে তারপরে প্র্যাঙ্কটা করব। ওকে দেখতে থাকো, দেখতে থাকো। গল্প গুজব করতে করতে সময় চলে যায় বন্ধু বান্ধবের সাথে, কি করবো? সেটাই তো ব্যাপার। গল্প করতে করতে এতই মশগুল হয়ে যাও যে বাড়িতে আসার সময় হয় না, বাড়ির কথাও মনে পড়ে না। তো কি এর উপরে চেপে বসলে কিসের জন্য? খাটের উপরে খাওয়া দাওয়া তো করবো, না খেয়ে তো বসে আছি। 10:30-11 বাজে, হাত পা ধুয়ে যাও, খাবো না নাকি? তোমার জন্য ভুলে গেছো? শোনো, অত ভুলে গেছো ধোয়া তুলসী পাতা?
ছোট্ট সাধারণ জিনিস যদি নোংরামো না করো তাহলে উত্তরটা দাও, এগুলো তো ছেলেদের কোনো কাজে লাগে না, মেয়েদের কাজে লাগে, কিসের জন্য বলো তো, বলো তো, চুপ করে বলবে তো, বলতে পারছো না তুমি? কি বলবো, তুমি কি জানতে চাইছো বলো? তুমি যেটা জানতে চাইছো সেটাই নাও, যেটা জানতে চাইছো সেটা বুঝতে হবে সেটাই। আমি কি মুখ মুখ পুড়ে বলে দেবো? মানে তুই কি বলছো? কি বলছো মানে তুই কি বলছো? কি বলছো তুমি? কি বলছো তুমি? যেটা ভেবেছো এটা যে কাজে সেই কাজের জন্যই এটা দরকার ছিল তাই এনেছি, যার দরকার সে আমাকে বলেছে আমি নিয়ে এসেছি, ব্যাস গল্প শেষ। মানে তুমি 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 বাইরে বেরিয়ে কি করো? তুমি আকাশ থেকে পড়ার মধ্যে কিছু হয়নি তো? আকাশ থেকে পড়বে না, এগুলো একটা তুচ্ছ কাচ্ছ সাধারণ ব্যাপার, এগুলো তুচ্ছ ব্যাপার, ওটা হয়েই থাকে, হয়েই থাকে একদম। তুমি কি তুমি কি কি আমি কি আমি আমি তুমি এই সব উল্টো পাল্টা কাজ রাস্তাঘাটে বেরিয়ে করে যাচ্ছো? মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। কি গো তুমি কি করেছি? আমি কি করে বল, কি করেছি? যে কাজটা আমি এখানে করি যে কাজটা বাইরে করেছি, প্রবলেমটা কোথায়? পাকার মেরে কো মেরে কো জানতা নেই আগে, একই তো ব্যাপার, কিসের প্রবলেম? নির্লজ্জের মতো এই সব কথাগুলো বলে যাচ্ছ, নির্লজ্জ লজ্জা হেন তেন ওসব আমার নেই, ওসব আমার রক্তে নেই, আমার গায়ের চামড়া ও মনটা ওসব বলে আমার সেই তোমার গন্ডারের চামড়া বলছি বলে গায়ে গন্ডারের চামড়া বলে এত এখনো পর্যন্ত চামড়া ফেললে কেন? তোমার কাছে প্যান্টটা বেশি জরুরি কোনটা? কি হয়েছে কি বলে দিলাম তো, তুমি জানতে চাও? কি করে বেড়াই আমি? একটা সাধারণ ব্যাপার নিয়ে বহুত বাড়াবাড়ি করছো, বহুত বাড়াবাড়ি করছো, বহুত বাড়াবাড়ি করছো, ওই পারবে আর কিচ্ছু পারবে না তুমি। চলো আমার প্যান্টটাকে পর্যন্ত তুমি ফেলে দিয়েছো, একটা সাধারণ জিনিস এই রাতের বেলা, এই রাতের বেলায় একটা ছোট্ট সাধারণ জিনিস নিয়ে এরকম অশান্তি করো না, অশান্তির কিচ্ছু হয়নি, এগুলো ছোটখাটো ঘরে এটা হয়ে থাকে, প্রতিটা ঘরে হয়ে থাকে, না হবে না, সম্ভব না আমার পক্ষে, বুঝলে? সম্ভব না, তোমার রাস্তা তুমি দেখে নাও। কি কথা বলছো তুমি? তুমি কি কথা বলছো? তুমি আমার রাস্তা দেখে দাও। আমি কি ভুল কিছু বলেছি? পকেট থেকে এইসব জিনিস বেরোচ্ছে আর বলছে আমি করেছি, বলতো এই যে তুমি আমাকে মারছো আজ তার কাছে গেলে সে আমাকে আদর করে, এই হচ্ছে পার্থক্য। কালকে লাগবে, কালকে দিয়ে আসবো, কি হয়েছে কানাকানি কিছু হয়নি? এটাকে মানাতে শেখো, মানাতে শেখো,
এটাকে মারাতে চাই। এই কান্নাকাটি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কি হয়েছে? চোখে জল ফেললাম, হয়ে গেল, ভুলে যাবে, ভুলে যাবে। আমি কি এইসব করতে পারি? তোমার কি মনে হয় তুমি এত বছর আমার সাথে থেকে কি মনে হলো যে আমি করতে পারি, আমি করতে পারি? তুমি রাগ করছো কেন? আচ্ছা তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে আমি এগুলো করতে পারি, আমি এগুলো করতে পারি? আর করবো না, আর করবো না, কথা দিলাম আর করবো না। তো তোমাদের আজকের এই প্ল্যানটা কেমন লেগেছে কন্ডিশন দেখো, কন্ডিশনটা দেখো। তো বন্ধুরা ভিডিওটা তো ভালো লেগেছে, এটা আমাদের সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও আর কমেন্ট করে জানিও আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ম্যাডাম খুব কষ্ট দিয়েছে, বুঝতে পেরেছি, বাবা 440 ভোল্ট। আচ্ছা সরে যাচ্ছি, আমি ক্যামেরাটা বন্ধ করে আছি, চলে যাচ্ছি, এটা রেখে দাও।